সবাইকে আবারো স্বাগতম সাহার ক্রিয়েটিভ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট সম্পর্কে। প্রথমে যে আপডেটটি সেটা হচ্ছে পেছানো হলো আবেদনের তারিখ। দেখো, 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণী ভর্তি পরীক্ষা আগ্রহী শিক্ষার্থীদের অনলাইন আবেদনের সময়সীমা ভর্তিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। করোনা পরিস্থিতি এবং দেশব্যাপী লকডাউনের বিষয়টি বিবেচনা নিয়ে 24/7/2021 অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী কর্তৃপক্ষের নির্দেশনামে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে স্নাতক সমাপ্তি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের পূর্ব নির্ধারিত সর্বশেষ সময়সীমা, দেখো পূর্ব নির্ধারিত যে ডেট তারিখ ছিল সেটা হচ্ছে 31/7/2021, তার মানে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত সময় ছিল, কিন্তু তার পরিবর্তে এই তারিখের পরিবর্তে আগামী 14/8/2021 তারিখ শনিবার রাত 11:59 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মানে আবেদন প্রক্রিয়া তোমরা 14 আগস্ট রাত 12টার আগ পর্যন্ত করতে পারো। তো এই হচ্ছে মূল আপডেট। এবং আমরা আরেকটি বিষয় জানবো, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা কবে হবে। আসলে ভর্তি পরীক্ষার ডেট তোমরা অলরেডি জানো, চাহে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কয়েক দফায় তারা ভর্তি তারিখ দিয়েও পেছাতে হয়েছে করোনার কারণে। সো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চাচ্ছে যে তারা সঠিক ডেটটা যেন দিতে পারে যখন করোনা মহামারী কমে যাবে। সো এটা একটি ভালো দিক, আশা করি তোমরা বুঝতে পেরেছ, ধৈর্য সহকারে তোমরা প্রস্তুতি নিতে থাকো। এবং আমরা একটি উক্তির মাধ্যমে আমাদের এই ভিডিওটি শেষ করব, সেটা হচ্ছে কান্না পাচ্ছে কেঁদে দাও কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগে আবার উঠে দাঁড়াও, ফেরদৌসি মানজিরে। সো তোমরা ধৈর্য সহকারে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নাও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছুই করার নেই, কারণ এই মহামারীতে কেউই কমপ্লিটলি সিদ্ধান্ত নিতে পারবে না যে এই দিনও পরীক্ষা বা এটা নেবে। সো এটা যদি বেশি বেড়ে থাকে এই সংক্রমণ, তাহলে কিন্তু পরীক্ষা নেওয়া খুবই অসুবিধা হবে, সবারই জীবনের ঝুঁকি থাকে। সো সবার কথা মাথায় রেখেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। সো অতি দ্রুত ভর্তি পরীক্ষা হবে, আশা করি সবার মনের আশা পূরণ হোক এবং সবাই সবার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় এবং বিষয়টি যেন পায়, সেই জন্য সবার জন্য শুভকামনা রইল সবসময়। ধন্যবাদ তোমাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে শেয়ার করবে। আবারও ধন্যবাদ তোমাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।